সবাই কেমন আছো? আশা করি তোমরা শরীরে ভালো আছো। তাই নিয়ে চলেছে টফিক রোস্ট একটা নতুন ভিডিও। গাইস তো আজকের ভিডিও সম্পূর্ণ আলাদা হতে চলেছে। হ্যাঁ গাইস, তোমরা টাইটেল থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরে গেছো গাইস আজকে ভিডিওটা কিরকম হতে চলেছে। গাইস আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি গাইস আমাদের কাকা বাবুকে আর আমাদের বৌদিকে, এই দুজনকে নিয়ে আমরা কিছু কেলিমিটি করতে যাচ্ছি। তো বেশি বকবক না করে আজকে শুরু করে যাই ভিডিও। বন্ধ ঘরে আমরা এখন আর কেউ নেই, শুধু দুজন। আরে কাকা, তুমি কি দেখেছো আর কেউ নয়? তুমি তো দেখোনি। না দেখে বলে দিল আর কেউ নয়, আমি আছি এখানে তোমাদের সিন দেখার জন্য। বুঝতে পেরেছি, তুমি কাল রাতে ছেঁড়ানি করছিলে আর এখন তো তোমার শখ কম নয় এই ছেঁড়ানি করে। আগে তুমি তো ছুচু করো না, মানে হেগে পোন মুছে নাই, ভালো করে ছুটে চলে যে আমরা এখন ভেকার করতে। আরে কি জানে না চাচা, আরে কি জানে না, ও তুমি প্যানে হেগে দিয়েছিলে সেটা জানে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেনশন না, আমি বলে দেবো যে চাচা আমার প্যানে হেগে দিয়েছিল কাল রাতে, সবাই দেখতে পেয়েছিল, সবাই দেখতে পেয়েছিল। হ্যাঁ আমি গিয়েছি প্রেমে পড়ে। আরে চাচা, তুমি প্রেমে পড়ে গেছো? বাহ চাচা, তুমি মারা হেগে ছুঁচতে পারো না আর তুমি বলছো প্রেমে পড়ে গেছো, বিশাল ব্যাপার তো। তুমি আগে চাচা তুমি হেগে ছুঁচা শিখো গা, তারপর তুমি প্রেমে পড়বে। আগে তোমার হাগাটা পরিষ্কার করো গা। হ্যাঁ, তুমি তো খালি প্যানে হেগেই দিচ্ছ, বিছানাতে মারা ছট ফেটেন হেগে দিচ্ছ। যাও আগে হাগা বন্ধ করো, হাগা ছুঁচা শিখো গা, তারপর প্রেমে পড়বে। আমি প্রেমে পড়ে গেছি। পারবে, টেনশন নেই। এখন তো এখন কাকা বাবুর খুবই ছেঁড়ানি হচ্ছে না? এখন কাকা বাবুর কি কি করে ছবি, কাকা বাবুর ছেঁড়ানিগুলো ছৌকা আর একটু করে মুখে মেখে নাও, তাই হবে। আরে চাচা, তুমি কিছু বলো না, বলবে না? হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তোমার প্যানে ম্যানে সব হাগা লেগে গেছে গো, তোমার হাগা লেগেছে, মুখটাও ফেলেছো। চাচা আমার চুপ করে বসে আছে। হ্যাঁ চাচার মুখটা খানি দেখি না, আমারই তো মনে কি বলবো। চাচা তুমি চুপ করে থেকো না, চাচা তুমি খুব চুপ করে থেকো না, আমি বুঝতে পারছি তোমার ছেঁড়ানি হচ্ছে কয়দিন ধরে, মাঠেতে এমন করে ছুটতে ছুটতে তুমি ঘর মারা লেদা ভেদা করে দিয়েছো চাচা, বুঝতে পারছি। আরে চাচা, ওর কোলে ঘুমিয়ে গেলে হবে না চাচা, ওইখানে তুমি যদি মুতে দাও বৌদি শাড়িটাও ভিজে যাবে, তোমার আবার প্যান্ট ম্যান সব ভিজে যাবে মারা, তুমি ওইখানে ঘুমো না চাচা, কিছু কথা তো বলো চাচা। আরে চাচা তুমি হেগে চলে এলে। হ্যাঁ বুঝতে পারছি, ওই গামছাটাকে নিয়ে গেছিলে, ওই গামছাটা মনে হয় হেগে পন্দু মুছেছো। হ্যাঁ বুঝতে পারছি চাচা, তোমার আবার কি কাজ কি, তুমি সারাদিন হাঁকবে আর ওইটা নিয়ে পন্দু মুছবে। আরে